যশোর 250 জেনারেল হাসপাতাল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি জনমুখী হাসপাতাল। 2003 সাল থেকে এই হাসপাতালের কার্যক্রম শুরু হয় এবং পর্যায়ক্রমে 2010 সালে এর সাথে সংযোজিত হয় করোনারি কেয়ার ইউনিট এবং 28 শয্যাবিষ্ট করোনারি কেয়ার ইউনিটে হার্টের রোগীদের কার্যক্রম শুরু হয়। আমি 2018 সালের 7 এপ্রিল এই হাসপাতালে যোগদান করি এবং এই হাসপাতালে যোগদান করার পরে আমি হাসপাতালে কিছু পরিবর্তন আনার চেষ্টা করি। জনগণের সাথে সম্পৃক্ততার মাধ্যমে এই হাসপাতালে 26 জন পর্যায়ক্রমে 30 জন জনবল আমরা এখানে রিক্রুট করি বা নিয়োগ করি এবং তাদেরকে একটি মাসিক সম্মানী ভাতা প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে হাসপাতালকে একটি সেবামুখী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এবং তার লক্ষ্যে যা যা করণীয় প্রত্যেকটি কাজই আমি প্রতিনিয়ত করে যাচ্ছি। আমরা স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে এবং ভিডিও দেখানোর মাধ্যমে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি এবং আমাদের হাসপাতালে এখন 45 জন চিকিৎসক এখানে কাজ করে এবং এই 45 জন চিকিৎসক দিয়ে আমরা এই 250 শয্যাবিষ্ট হাসপাতালটি পরিচালনা করে থাকি এবং এখানে দেখা যায় যে 250 শয্যাবিষ্ট হাসপাতাল হলেও এখানে রোগী থাকে প্রায় 450 অধিক এবং প্রতিদিন জরুরি বিভাগে 200 রোগী ভর্তি হয় এবং বহির্বিভাগে প্রায় 2000 রোগী এখানে আসে। এই অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মকানুন বিঘ্নিত হয়। তারপরেও আমরা বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে আমরা চেষ্টা করছি যে হাসপাতালকে কীভাবে একটি সুশৃঙ্খল অবস্থার ভিতরে আনা যায়। লাইনে দাঁড়ায় সুশৃঙ্খলভাবে আমি টিকিটটা পাইছি। আপনার কোনো রকমই কোনো অসুবিধা হয়নি? এবং আমি এখানে প্রায় আসি, আসার পরে সুস্বাস্থ্য চিকিৎসাও খুব ভালোভাবে পাই এবং এখানে আমি এই কারণেই আসি। এই হাসপাতালে 3টি বৃহৎ প্রবেশদ্বার রয়েছে। এছাড়া হাসপাতালে দৃষ্টিনন্দন 18টি ফ্যান্সি বেষ্টিত বাগান রয়েছে, ফুলের বাগান, এবং একটি ভেষজ বাগান রয়েছে যেটি আমরা বিভিন্ন ধরনের কবিরাজি গাছের সমাবেশ ঘটিয়েছি। আমাদের হাসপাতালে যেটা সিটিজেন চার্টার, যা আমাদের যে সেবা, এর পোস্টার দেওয়া আছে এবং আমাদের যে সমস্ত এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় তারও তালিকা এবং তার যে রেট সেগুলো সব বিরাট পোস্টারে দেওয়া আছে, যেটি জনগণের জন্যে খুবই কল্যাণমুখী হয়। আমরা ইতিমধ্যে কিছু যন্ত্রপাতি নতুন সংযোজন করেছি, তার ভিতরে ডিজিটাল এক্স রে মেশিন, তারপরে 4D কালার আলট্রাসাউন্ড মেশিন এবং আমরা অতি শিগগিরই আরও কিছু যন্ত্রপাতি, সিটি স্ক্যান সহ আরও অনেক মেশিন আমরা এই হাসপাতালে সংযোজন করতে পারবো বলে আমরা আশা করি। এছাড়া আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি বলে একটি কমিটি আছে, যেটির সভাপতি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় স্বপন ভট্টাচার্য এবং তার মাধ্যমে আমরা প্রতি মাসে একটি করে সভা করার চেষ্টা করি এবং সেখানে আমরা মত বিনিময়ের মাধ্যমে হাসপাতাল কীভাবে উত্তরোত্তর আরও উন্নয়ন করা যায় সেটি আমরা চেষ্টা করছি। জনসম্পৃক্ততার মাধ্যমে একটি কমিউনিটি সাপোর্ট কমিটি করেছি, যার সভাপতি হচ্ছে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু সাহেব এবং ওনার মাধ্যমে আমরা প্রতি মাসে অথবা 2 মাস অন্তর একটি করে কমিউনিটি সাপোর্ট গ্রুপ মিটিং করি এবং সেই মিটিংয়ের মাধ্যমে কীভাবে জনগণকে আমাদের হাসপাতালের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং সবাইয়ের সহযোগিতায় হাসপাতাল আজকে যে অবস্থায় এসছে, আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক সহজ এবং সাবলীল হয়েছে এবং রোগীরা খুব সহজে এবং একটি নিয়মের মাধ্যমে চিকিৎসা সেবা পাচ্ছে। শৃঙ্খলাভাবে রোগী দেখতেছে ডাক্তার, উন্নত মানের ডাক্তার, সুন্দরভাবে আমি সেবা পাচ্ছি। আমি কেন, এই যশোর জনসাধারণও সেবা পাচ্ছে সুন্দরভাবে। এই চিকিৎসা ব্যবস্থা উত্তরোত্তর আরও সুন্দর হবে এবং এই হাসপাতালটি বাংলাদেশের একটি রোল মডেল হিসাবে পরিচিত হবে, এটি আমাদের প্রত্যাশা।